3000 কেজি বিস্ফোরকের দাপটে মুহূর্তে মিশে গেল নয়ডারের টুইন টাওয়ার। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর আড়াইটে। এদিকে বিস্ফোরণের পর গোটা এলাকায় ধোঁয়া ধুলোয় ভরে যায়। উল্লেখ্য, আইনকে তোয়াক্কা না করেই নয়ডায় 2013 সালে তৈরি করা হয়েছিল টুইন টাওয়ার। স্থানীয় মানুষ বারবার নির্মাণকারী সংস্থাকে বাধা দিলেও সে সময়ে কাউকেই পাত্তা দেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয় এমারেল্ড কোর্ট সোসাইটির বাসিন্দারা দ্বারস্থ হন আদালতের। ওই টুইন টাওয়ারের একটির উচ্চতা 100 মিটার, অন্যটির উচ্চতা 97 মিটার। কুতুব মিনারের থেকে উঁচু ওই টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। কেন ভেঙে ফেলার নির্দেশ? টাওয়ার দুটি তৈরির সময় নির্মাণের নিয়ম মেনে চলা হয়নি। টাওয়ার দুটি তোলার নিয়ম ছিল কমপক্ষে 18 মিটার দূরে, কিন্তু দেখা যায় টাওয়ার দুটির মধ্যেকার দূরত্ব মাত্র 9 মিটার। আদালতের নির্দেশের পর সেটি ভেঙে ফেলতে বিস্ফোরক ব্যবহার করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর জন্য ব্যবহার করা হয়েছে 3000 কেজিরও বেশি বিস্ফোরক। হরিয়ানা থেকে ওই বিস্ফোরক এনে তা লাগিয়ে দেওয়া হয় ভবন দুটির বিভিন্ন জায়গায়। আশেপাশের বাসিন্দাদের সবাইকে সরে দেওয়া হয়েছে। পাশের বেশ কয়েকটি ভবন ঢেকে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধোঁয়াশা বন্দুক, 100টিরও বেশি জলের ট্যাঙ্ক আর কর্মীদের জন্য 6টি যান্ত্রিক সুইপিং মেশিন আনা হয়েছে। 150 জন সাফাই কর্মী এদিন একই সঙ্গে কাজে নেমেছে। টুইন টাওয়ার ধ্বংসের কারণে 55,000 থেকে 80,000 টন ধ্বংসাবশেষ তৈরি হবে, যা সরাতে প্রায় 3 মাস সময় লাগবে। এমেরাল্ড কোর্টের প্রায় 5000 বাসিন্দা এবং সেক্টরের 93A এর পার্শ্ববর্তী ATS ভিলেজ সোসাইটিগুলিকে রবিবার সকাল 7টার মধ্যে তাদের জায়গা খালি করতে বলা হয়েছে। ভবনটি ভেঙে পড়তে 9 সেকেন্ড সময় লেগেছে। টাইমস 24